বন্ধুরা বন্ধুরা, কেমন আছি? সবাই আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করবো, এই যে এবারে বসে পড়েছি, আজকে রান্না করবো বিরিয়ানি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। দেখতে থাকো ফুল বিরিয়ানি, আশা করছি ভালো লাগবে। আমি কেমনভাবে বিরিয়ানি বানাই সেটা একটু দেখে নাও। চলো, এদিকে আমার মশলা মোটামুটি সব করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আর কিছু গুঁড়ো মশলা আছে, সব রেডি করা আছে এখানে। এইভাবে মাংসটা ধুতে গেছে, তো চলো পরে আবার কথা হচ্ছে। ঠিক খাবি বিরিয়ানি খাবি? হ্যাঁ, দাঁত দাঁত দেখো এ সময় কি দাঁত। তো বন্ধুরা, এখানে দেখো মাংসটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্স করব মশলা দিয়ে। আর ওখানে পাটাতে যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি পাটাতেই রেখে দিয়েছিলাম, একবারে ডাইরেক্টে ওখান থেকেই আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। আজকে না বিরিয়ানি খাবো, বেশ যখন আমি ভয়েসটা দিয়েছিলাম না তখনই একটা বেশ মনে হচ্ছিলো যে আজকেও যেন খেতে পারতাম ভালো হতো। তো যাই হোক, বিরিয়ানি খেতে আমার বেশ ভালো লাগে। আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে একটা একটা করে সব মশলা দিয়ে দিয়েছি, লঙ্কাটা একটু কমই দিয়েছি কারণ বাচ্চারা খাবে যেহেতু, তো তার জন্য। আর এদিকে দেখো একটু হালকা টক দই দিয়ে দিলাম, অল্পই দিয়েছি, আর বাকিটা আছে ওটা কিন্তু আমি পরে চিনি লেবু আর নুন দিয়ে মিক্স করে আমি খাবো, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর তারপরে দেখো আমি সব কিছু এদিক ওদিক করা ছিল, তো সবাইকে হেল্পিং হ্যান্ড করে দিয়েছি আর কি। ওই যে ভাইপোটা ছিল, ওটা আমার ভাইপো হয় একটা, তো ওকে বললাম নুনটা দিতে, আর ভাবিকে বললাম মশলাটা একটু ছিঁড়ে দিতে, মনে ছিল না ছিঁড়ে রাখার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে, কালারটা একদম বেশ হলুদ, একদম লাল লাল হলুদ হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি এখানে কিছু আলু ভাজি করে নেব, তারপরে নেব পেঁয়াজ বেরেস্তা করে। তো চলো আজকে ভিডিওটা কোন দেখতে ভিডিও দিচ্ছি, তোমরা একদম ভুলবে না। বিফ বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার কিন্তু বিফ বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো মাংসটা আমি ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। এটা পানি ছাড়লে আমি এটাতে পানি ব্যবহার করব না, এটাতে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমি বিরিয়ানিটা মাংসটা রান্না করে নেব। তো ওই যে দেখো অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, মাংসগুলো কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, আমি কাটিনি, যেরকম পিস ছিল সেরকমই। তো ফাইনালি মাংসটা আমার রান্না হয়েও গেছিলো, তারপরে এদিকে দিয়ে দিয়েছিলাম ভাত বসাতে। তো এখানে পানিটা বেশ গরম হয়ে এসেছিলো, ফুটে এসেছিলো, দিয়ে দিয়েছি একটু লবণ, আর এখানে যে বিরিয়ানি মশলাটা ছিল আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো তারপরে তরকারিটা হয়ে গেছে, এবার ভাতটা হলে হয়ে যায় 90%। তো তারপরে সাজিয়ে দেবো, কীভাবে বসাবো রোদ গরম এখন যেন, তো সকাল করে বসিয়েছিলাম রান্নাটা। তো রান্নাটা হয়েছে, কাছে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও। তো জানি সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে, তবে তারপরেও কিছু কিছু মানুষ ভালোবাসে না, যাদের ভালোবাসে না তারা কমেন্ট করে জানিয়ে যে আপনার ভালোবাসে। আচ্ছা, তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো এখানে কেউ ছিল না, তার জন্য আমি ফোনটা কাউকে দিতে পারিনি, আমি একা একা ধরে সাজানো সম্ভব ছিল না, তার জন্য সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে। তো চলো ভাবে বসাবো এখন কিছু। তো তুমি চলে আও খানা খানি বিরিয়ানি বানায় মানে চলো দেখতে।
তো দেখো বন্ধুরা, এখানে সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি। ফাইনালি আমিও একটু নিয়ে নিয়েছি আর ওপরে একটু নিয়ে নিয়েছি সাদা ভাত, যেটা আমার ভালো লাগে। তো ওই যে এখানে আমি ভাত খেতে বসে গেছি সামান্য। এখনও ওয়াজিদিকে মনে হচ্ছে যদি আবারও পেতাম বিরিয়ানি, ও বিরিয়ানি খেতে না বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে আজকের বিরিয়ানি রান্নাটা তো অবশ্যই জানাবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো খেয়ে নিই। তো টাটা, সবাই খেলা ফেস।